দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবে, বেরুন উড়াবে, বাইরে উড়াবে, জনগণের জন্য একটা শান্তির আবাস স্থল গ্রহণ করার জন্য। বন্ধুগণ, এই নেত্রী যিনি তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আজকে জীবনের সামনে এসেও এইখানে এই বৈরী পরিবেশে তিনি অবস্থান নিয়ে আছেন গণতন্ত্রের জন্য। ধিক্কার জানাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে যে যারা আজকে ছড়ানোর আশ্রয় নিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তারা আজকে আমাদের অডিটোরিয়ামকে ইউজ করতে দিচ্ছে না। বন্ধুগণ, তারা অনুমতি দিয়েছে, টাকা নিয়েছে এবং কাল সারা রাত ধরে ছেলেরা আজকে আমাদের দেশের সেই মঞ্চে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয় নদী ছাত্র দলের এই 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করার কথা। এই ছাত্রদল সেই ছাত্রদল যারা স্বৈরাচারকে পরাজিত করেছিল, যারা জনগণের বিরুদ্ধে যে কোনো অন্যায় বিরুদ্ধে আন্দোলন করেছে, দাঁড়িয়েছে, আজকে আবার তার সংঘবদ্ধ হয়েছে। আজকে সকাল থেকে এইখানে এই হাজার হাজার ছাত্র তার সমবেত হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিরার বিরুদ্ধে তারা এখানে তাদের সোচ্চার কণ্ঠ উচ্চারণ করেছে। আমরা হুঁশিয়ার করতে চাই এই ফ্যাসিস্ট হাসিরা সরকারকে যে আপনি এখন সম্বিত ফিরে আসুক, আপনার গণতন্ত্রের ব্যবস্থা করুন, আপনি নিরপেক্ষ সরকার দিন, পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য আপনি ব্যবস্থা নিন। অন্যথায় জনগণ আপনাকে ক্ষমা করবে না। সকল স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে আপনারও পতন সেইভাবে হবে। তাই বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, এই দেশে যা কিছু মহান, যা কিছু কল্যাণকর সম্ভব হয়েছে সবই সম্ভব হয়েছে ছাত্রদের নেতৃত্বে। আজকে সেই ছাত্রদেরকে আবার আমরা দাঁড়িয়ে দেখতে চাই, তারা নেতৃত্ব দিচ্ছে, স্বৈরাচারের অবসান ঘটাবে, পতন ঘটাবে ফ্যাসিস্ট সরকারের এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এই হচ্ছে আমাদের কামনা। আমি অনুরোধ করব সকলকে শান্ত থাকার জন্য। আমাদের নেত্রী এখানে অবস্থান করছেন, নেত্রী যতক্ষণ অবস্থান করবেন আমরা সবাই তার চারপাশে ঘিরে তার সঙ্গে থাকব এবং তাকে এই কথা জানাতে চাই যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের এই দেশের স্বাধীনতাকে রক্ষা করব। আমরা এই অচলায়তনকে ভেঙে ফেলবো, আমরা এই স্বৈরাচারকে পরাজিত করবো, জনগণের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। দেশের বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন, এইভাবে আজকে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।